আসসালামু আলাইকুম। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা এমন ফটো এডিটিং করে সবাইকে চমকে দিতে পারেন। হ্যাঁ, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি প্রফেশনাল ফটো এডিটিং করবেন, খুব অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর হবে আপনার ফটোগুলো, আপনি বিশ্বাসও করতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন পিকগুলো অসাধারণ হয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। তো এর জন্য আপনি আপনার ফোনের সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরেতে গিয়ে সার্চ দেবেন XMP লিখে সার্চ দেওয়ার পর এই যে সর্বপ্রথম অ্যাপটা দেখতেছেন, অ্যাপটাতে ক্লিক করার পর লোগোটা ভালো করে দেখে নিন। এই যে এই অ্যাপটা, এই যে দেখতে পাচ্ছেন লোগোটা, এই লোগোটা যে অ্যাপে আছে এই অ্যাপটা ইনস্টল দিবেন। তো আমি ইনস্টলে ক্লিক করলাম। তো আমার ইনস্টল হতেছে, একটু সময় নিতেছে। তো ইনস্টল শেষ হওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো PNG চলে আসছে, এই PNGগুলো আমাদের ডাউনলোড দিতে হবে। আপনারা নিচে যাবেন, নিচে গিয়ে মোরে ক্লিক করবেন। এখানে অনেকগুলো PNG আছে, অসাধারণ PNG অনেকগুলো পাবেন। এখান থেকে আপনারা PNGগুলো ডাউনলোড দিবেন, যত নিচে যাবেন তত পাবেন। এখানে একটা বা দুইটা বা 10-20টা PNG না, এখানে অনেকগুলো আছে, অগণিত। আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো কীভাবে ডাউনলোড দিবেন, এর জন্য আপনি যেটা ডাউনলোড দিবেন এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর যদি পারমিশন চায় তাহলে এখানে অ্যালাউয়ে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। তো এখানে ডনে ক্লিক করব। ডনে ক্লিক করার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাক সেন্ড না, ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমি আর একটা PNG ডাউনলোড দিব। তো এর জন্য আমি একটু নিচে যাচ্ছি, নিচে গিয়ে আমি এটা ডাউনলোড দিব। এটার জন্য এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আবার এই যে নিচে ডাউনলোড অপশন দেখতেছেন, এখানে ডাউনলোডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। আবার ডনে ক্লিক করব। করার পর আবার ব্যাক চলে যাব। ব্যাকে আসার পর আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ, আমরা অ্যাপ থেকে বাইর হয়ে যাব। বাইর হওয়ার পর আমাদের আরেকটা অ্যাপ ওপেন করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন লাইট রুম। এই লাইট রুমে ক্লিক করবেন। এখানে লাইট, আপনাদের এই অ্যাপটা যদি আপনাদের ফোনে না থাকে, প্লে স্টোর থেকে লাইট রুম লিখে সার্চ দিলে অ্যাপটা পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে নামায় নেবেন। তো নতুন অবস্থায় যখন অ্যাপটা ওপেন করবেন, এখানে কর্নারে স্কিপ দেখতেছেন, স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনাদের অ্যাপটা সাইন আপ করা লাগবে। এখানে সাইন আপ করবো আমি। তো সাইন আপের জন্য সিং ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোড নিতেছে। তো আমি যেহেতু নিউ ইউজার, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। আপনি যদি একবার অ্যাকাউন্ট করে থাকেন তাহলে দ্বিতীয়বার আর অ্যাকাউন্টের প্রয়োজন হবে না, সেহেতু আমরা একবার অ্যাকাউন্টটা করে নিব। তো ক্রিয়েট আর অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার ইমেইল আইডি যাবে। তো আপনি আপনার ইমেইল আইডি দেবেন। তো আমি দিতেছি। ইমেল আইডি দেওয়ার পর এখানে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন, তারপর দিবেন লাস্ট নেম। লাস্ট নেম দেওয়ার পর আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। আমি দিতাছি। তো পাসওয়ার্ড দেওয়ার শেষের পর এখানে আপনার বার্থডে দিবেন, প্রথমে মান, তারপর দিবেন বছর, তারপর দিবেন আপনার দেশ। এখানে একটা টিট মার্ক দিয়ে দিবেন। টিট মার্কটা দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট করা শেষ। তারপর দেখতে পাচ্ছেন এখানে অল ফটো, অল ফটোতে ক্লিক করবেন। অল ফটোতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখানে কর্নারে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের থেকে পারমিশন চাবে, তারপর আবার অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি আপনার একটা পিক সিলেক্ট করে নেবেন। তো আমি আমার একটা পিক সিলেক্ট করে নিতেছি। সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখানে অ্যাড বাটন দেখতেছেন, এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আমাদের পিকটা এখানে চলে আসবে। এখানে অল ফটো অপশানে ক্লিক করবেন। অল ফটো অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিকটা এখানে চলে আসছে। তো পিকটাতে আবার ক্লিক করবেন। পিকটাতে ক্লিক করার পর আপনাদের সামনে একটা অপশান আসবে, এখান থেকে আপনারা স্কিপে ক্লিক করবেন। স্কিপ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রেটেস নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। প্রেটেসে ক্লিক করার পর আমাদের উপরের দিকে একটু লক্ষ্য করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট প্রোটেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা যে PNGগুলো ডাউনলোড দিয়েছিলাম ওগুলো এখান থেকে নিয়ে নিব। এর জন্য আমাদের একটা সিলেক্ট করার জন্য এখানে সেভে ধরে থাকতে হবে। সেভে ধরার পর সিলেক্ট হবে, তারপর আরগুলো সিলেক্ট করে দিব। এখানে আমরা 4টে PNG ডাউনলোড দিয়েছি, এগুলো সিলেক্ট করে নিয়ে এই যে কর্নারে সিলেক্ট অপশান দেখতেছেন, এখানে সিলেক্টে ক্লিক করব। তো আমাদের ওগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর এই যে ইয়োর্স অপশান দেখতেছেন, এখানে ইয়োর্সে ক্লিক করবেন। ইয়োর্সে ক্লিক করার পর আমরা যেগুলো ডাউনলোড দিয়েছি তো এখানে পেয়ে যাবেন লাইট এডিট XMP প্রেটেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আমরা যে ইফেক্টগুলো ডাউনলোড দিয়েছিলাম ওই ইফেক্টগুলো এখানে চলে আসছে। আপনাদের যে ইফেক্টটা ভালো লাগবে ওইটার উপর ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার পিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ফটোটা কীরকম ছিল, কীরকম হয়ে গেছে। খুবই অবাক করার একটি বিষয়, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে এমন প্রফেশনালভাবে আপনি ফটো এডিটিং করতে পারেন। এটা সেভ করবেন যেভাবে, এর জন্য আপনার এই কর্নারে ক্লিক করা লাগবে। কর্নারে ক্লিক করার পর এই যে শেয়ার অপশান দেখতেছেন, এখানে শেয়ারে ক্লিক করবেন।
শেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমাদের ফটোটা সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।